हाय फ्रेंड आमी अमित और आपनारा देखछेन घोरामी बार्ड फार्म यूट्यूब चैनल। आजकेर एई भिडियोते फिंच पाखिर एकटा प्रजाति जेब्रा फिंच, सेई जेब्रा फिंच पाखिर मेल एवं फिमेल किभाबे चिनते हय सेटा तोमादेर संगे शेयर करब। एटा हलो जेब्रा पाखिर एकटा प्रजाति। एई पाखिटाके जदि ठिकमतो लक्ष्य करा जाय ताहले देखुन चोखेर नीचे जे लाल रंगेर एकटा सार्केल रयेछे এবং ওর ঠোঁটটা রয়েছে ঠিক ডিপ কালারের। এই পাখিটাই হচ্ছে পুরুষ পাখি। আর এই পাখিটা দেখুন, এর ঠোঁটের কালারটা হালকা রঙের এবং এর চোখের নিচে একটা সাদা রঙের বর্ডার রয়েছে। দুটোর মধ্যে তফাত এক, দেখুন বাম দিকেটাতে চোখের নিচে একটা গোল রয়েছে কিন্তু ডান দিকের পাখিটাতে চোখের নিচে একটা সাদা রঙের লাইন রয়েছে। তাহলে বাম দিকে যে পাখিটা রয়েছে সেটা হচ্ছে পুরুষ পাখি আর ডান দিকের পাখিটা হলো স্ত্রী পাখি। পুরুষ পাখির ঠোঁটের কালারটা ডিপ রঙের হয়, ডিপ লাল রঙের, আর স্ত্রী পাখির ঠোঁটের কালারটি হয় হালকা হলুদ রঙের। এই যে খাঁচা করা রয়েছে, এই খাঁচাতে দুজোড়া পাখি রাখা হয়েছে। দেখুন ছাই রঙের দুটো পাখি রয়েছে, যে দুটো মেল পাখি, আর এই একটা রয়েছে এটা হচ্ছে ফিমেল পাখি। উপরে যে পাখিটা রয়েছে সেটা ফিমেল পাখি, আর নিচের পাখিটা দেখুন এটা হচ্ছে মেল পাখি। কানের নিচে এক ধরনের লাল রঙের সার্কেল রয়েছে। জেব্রা ফিঞ্চের আরও একটা প্রজাতি হলো সাদা রঙের হয়। এই সাদা পাখিগুলোকে দূর থেকে দেখে সহজে চেনা যাবে না। যদি দুটো পাখি কাছাকাছি নিয়ে আসেন দেখতে পাবেন যে একটা পাখির ঠোঁট হালকা হলুদ রঙের রয়েছে আর একটা পাখির ঠোঁট রয়েছে ডিপ লাল রঙের। বাম দিকে হালকা হলুদ এটা হচ্ছে ফিমেল পাখি, আর ডান দিকে ডিপ লাল যে ঠোঁট ওটা হচ্ছে মেল পাখি। ওদেরকে ছেড়ে দেওয়া হলো খাঁচার মধ্যে। এই পাখিগুলো সবে নতুন করে সেট আপ করা হয়েছে, এদেরকে এখনও কোনো কুটি দেওয়া হয়নি। কুটি অর্থাৎ যেগুলোকে নিয়ে ওরা বাসা বাঁধে। আপনারা কেউ নারকেলের যে ছোবড়া হয়, নারকেলে ছাড়ানোর পরে যে অংশটা পড়ে থাকে সেটা আপনারা দিতে পারেন। দিলে কি হয়, ওরা এদের নিজেদের সুবিধা মতো বাসাটাকে ভালোভাবে বানিয়ে নিতে পারে। চলুন আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। দেখুন দুটো ঠোঁট রয়েছে, দুটো পাখি রয়েছে, দুটো পাখির ঠোঁটের কালার আলাদা। একটা পাখি দেখুন হালকা হলুদ রঙের রয়েছে, ওটা হচ্ছে মহিলা পাখি বা স্ত্রী পাখি, এবং আরেকটা পাখি রয়েছে ঠোঁট রয়েছে ডিপ লাল রঙের, এই ডিপ লাল রঙের পাখিটা হচ্ছে পুরুষ পাখি। এইভাবে আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো পাখি নিয়ে জোড় তৈরি করতে পারেন। আমি আমার নতুন যে সেট আপ বানিয়েছি সেখানে এইভাবে মেল ফিমেল বা পুরুষ এবং মহিলাদেরকে আলাদা আলাদাভাবে নির্ণয় করে দুটো একসঙ্গে পেয়ার বানিয়েছিলাম। সে পেয়ারগুলোকে এইভাবে খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারাও এইভাবে পুরুষ এবং মহিলা ফিঞ্চ পাখিগুলোকে চিহ্নিত করে জোড় তৈরি করুন এবং খাঁচার মধ্যে সেট আপ করুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো কেমন ধরনের ভিডিও পেতে চাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।